আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে অনেকদিন যাবত ভাবতেছিলাম যে কিছু কুকিং ভিডিও আপলোড করব, তো কি দিব, কি করব, কি রান্না করব, এসব চিন্তা করতে করতে তো আজকে ভাবলাম যে সহজ দিয়েই শুরু করি। আজকে আমি আলু ভাজি করব, যদিও এটা খুবই সিম্পল, খুবই সহজ, তারপরেও আমি আমার ওয়েতে করি, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, তো সেটাই আজকে আমি আপলোড দিব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এর জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিব। তেলটা সামান্য গরম হলে এর মধ্যে আমি সামান্য কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ আদা ফালি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি সিদ্ধ হলেই আমি এর মধ্যে আলু দিয়ে দিব, গোল্ডেন ব্রাউন হওয়ার কোনো দরকার নাই, আমার আম্মুকে দেখতাম সেইভাবেই করে। পেঁয়াজটা সামান্য সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি একটি টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এরপর সামান্য নেড়ে মিটি ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে, আমি তেমন পানি দেইনি কারণ টমেটো থেকে পানি উঠবে। চার পাঁচ মিনিট পর আমরা একটু এটাকে নেড়ে দিব। এবং আবার ঢেকে দিব। অলমোস্ট হয়ে গেছে এবং সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার আলু ভাজি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদিও এটা তেমন ডিফিকাল্ট কিছু না, সবাই কম বেশি পারে, তারপরেও চেষ্টা করলাম আমি আমার মতো করে করার, যেভাবে আমি অলওয়েজ করি আমার মায়ের থেকে শেখা। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অনেক খুশি হব এবং উৎসাহ পাব। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।